এই সুদূর টরন্টোতেও এক বিশাল মেলা বসেছে, আর সেখানে সারি সারি কত রকমের খাবার দোকান আর কত রকমের ভারতীয় খাবার বিক্রি হচ্ছে। কিন্তু সব থেকে আশ্চর্যের কথা কি জানেন, আপনি যে কোনো দোকানে গিয়ে আপনার পছন্দ মতো যে কোনো খাবারই খেতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে একটা পয়সাও দিতে হবে না। দেশি মন প্রবাসী জীবন। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসীর রোজ নামচার নতুন একটি ব্লগে আপনাদের ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমিও মোটামুটি ঠিকই আছি। আজকে সোমবার, আবার একটা নতুন সপ্তাহ শুরু হয়ে গেল, কিন্তু আজকে ফার্স্ট মে, তাই জন্য যেহেতু অফশোর মানে ইন্ডিয়াতে ছুটি, সেহেতু আমারও এখানে আজকে কাজটা একটু কমই আছে, তাই আজকে একটু তাড়াতাড়ি ব্লগ চালু করে নিয়েছি। এখন বাজে 1:45। গতকাল টরন্টোতে এখানে খুব বড় একটা প্যারেড বেরিয়েছিল জানেন। মূলত প্যারেডটা বেরিয়েছিল খালসা দিবস উপলক্ষেই, আর এটা মূলত শিখ সম্প্রদায়ের মানুষদেরই ছিল, কিন্তু এখানে শুধু শিখ সম্প্রদায়ের মানুষ নয়, সব ধর্মের মানুষই, হাজার হাজার মানুষ ওই প্যারেডে এসেছিলেন। আর আমারও যাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমি এরকমভাবে এখন বেড রেস্টে রয়েছি তাই আমি তো যেতে পারিনি, কিন্তু আমাদের এখান থেকে দুজন বন্ধুরা গেছিল, তো ওদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনাদের জন্য কিছু ভিডিও তুলে আনতে। তো আমার সেই রিকোয়েস্ট মতো ওরা ভিডিও তুলে এনেছে, আর সেই ভিডিওগুলোই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই। আমরা যে জায়গাটাতে থাকি সে জায়গাটার নাম মিসিসাগা, আর এখান থেকে টরন্টোর ডিস্টেন্স মোটামুটি ধরুন ওই 30 কিলোমিটার। কিন্তু এখানে ইন্ডিয়ার মতো রাস্তায় তো অত যানজটও থাকে না, আর গাড়িও অনেক বেশি স্পিডে চলে, তাই এই 30 কিলোমিটারের ডিস্টেন্স যেতে আমাদের মোটামুটি সময় লাগে ওই 30 মিনিট। দুপুরবেলা 1 নাগাদ টরন্টোর এক্সিবিশন সেন্টার থেকে এই প্যারেড বা নগর কীর্তন শুরু হয়েছিল, আর মোটামুটি 5 কিলোমিটার ডিস্টেন্স কভার করে টরন্টো সিটি হলে গিয়ে এই নগর কীর্তন শেষ হয়। আগের ফটোতে আপনারা তো দেখতেই পেলেন যে কত লোক হয়েছিল, হাজারে হাজারে লোক হয়েছিল জানেন। 1986 সালে মাত্র 2000 শিখ সম্প্রদায়ের মানুষ নিয়ে এই প্যারেডটা চালু হয়েছিল, আর বাড়তে বাড়তে আজকে এই প্যারেডটা কানাডার তৃতীয় বৃহত্তম প্যারেড। আর এখানে এই যে স্টলগুলো দেখছেন এগুলো সব খাবারের স্টল, কিন্তু কি জানেন এই স্টলগুলো কিন্তু সব ফ্রি। এই স্টলগুলো থেকে আপনি আপনার পছন্দ মতো খাবার খেতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না। আপনারা তো গুরুদুয়ারের লঙ্গরের কথা সকলেই জানেন, এটা সেরকমই একটা লঙ্গর বসেছে এই রাস্তার ধারে। দেখুন লোকজন কেমন খাওয়া দাওয়া করছে, মজা করছে। আর এটা হচ্ছে টরন্টোর ফিলিপ স্কোয়ার, এটা কিন্তু টরন্টোর খুব হ্যাপেনিং প্লেস। আর এই যে লেখাটা দেখছেন টরন্টো, যারা টরন্টোতে ঘুরতে আসে তারা মোটামুটি সবাই এই টরন্টো লেখার সামনে দাঁড়িয়ে একটা ফটো তুলবেই তুলবে। আর এখানে দেখুন মধু আর নাবনীত, ওরা এখন স্ট্রিট কারে চেপে বাড়ি ফিরছে। আপনারা হয়তো ভাবছেন স্ট্রিট কারটা আবার কি? স্ট্রিট কার মানে আমরা দেশে যেটাকে ট্র্যাম বলি ঠিক সেরকম এখানে ওটাকে স্ট্রিট কার বলে। আর স্ট্রিট কার শুধুমাত্র টরন্টোর ডাউন টাউনেই এখানে চলে। স্ট্রিট কারের একদিকের ভাড়া $3.5, $3.5 মানে আমি যদি ইন্ডিয়ান টাকাতে কনভার্ট করি তাহলে হবে ওই 200 টাকার কাছে। আর এটা দেখুন টরন্টোর ডাউন টাউন, কি সুন্দর লাগছে না? তবে কি জানেন গত 2 দিন ধরে এখানে এত টানা বৃষ্টি চলছে, বৃষ্টিটাই খালসা দিবসের মজাটা অর্ধেক মাটি করে দিল। বৃষ্টি হওয়ার জন্য টেম্পারেচারটাও অনেক কমে গিয়ে 8-9 ডিগ্রি হয়ে গেছে, বাইরে বেশ ঠান্ডা, তার উপর আবার বৃষ্টি পড়ছে, যার জন্য ওরা আর বাচ্চা নিয়ে ওই নগর কীর্তনে হাঁটতে পারেনি। ওরা একটু ঘুরে খাওয়া দাওয়া করে তারপর দেখুন এই স্ট্রিট কারে করে বাড়ি চলে আসছে। মাঝখানে ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছিলো জানেন, প্রায় 18-20 ডিগ্রি করে টেম্পারেচার থাকছিল, হঠাৎ করে আবার বৃষ্টি হওয়ার জন্য ঝুপ করে টেম্পারেচারটা নেমে গেছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে খালসা দিবস কী, আবার আমার মতো অনেকে আছেন যারা হয়তো খালসা দিবস কী সেটা জানেন না। আমিও জানেন গতকাল অবধি জানতাম না যে খালসা দিবসটা অ্যাকচুয়ালি কী বা কেনই একে খালসা দিবস বলে। যেহেতু শিখ ধর্মাবলম্বী ওদেরকেই জিজ্ঞেস করে জেনে নিয়েছি যে এই খালসা দিবসের তাৎপর্য। তাহলে চলুন যেটা জেনেছি
সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। বৈশাখী আর খালসা একই দিনে পালন করা হয়। বৈশাখী মানে আপনারা তো বুঝতেই পাচ্ছেন, আমরা যেটাকে বলি পয়লা বৈশাখ, ওরা সেই দিনটাকেই বলে বৈশাখী। আসলে হিন্দুদের আর শিখদের ক্যালেন্ডার কিন্তু একই, তাই যেদিন আমাদের বাংলার নববর্ষের শুরু হয় সেই দিনই হয় শিখ নববর্ষের সূচনা। আপনারা তো জানেন যে এই সব দেশে কোনো ভারতীয় উৎসবই সাধারণত দিনের দিনে পালন করা হয় না, কারণ ভারতীয় উৎসবগুলোর দিনে তো এখানে ছুটি পাওয়া যায় না, তাই তার পরের যে উইকেন্ড পাওয়া যায় এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে একটা দিন দেখে সেই উৎসবটা এখানে পালন করা হয়। তাই বৈশাখী 15 এপ্রিল হলেও গতকাল 30 এপ্রিলই এখানে বৈশাখী পালন করা হয়েছে। শিখ সম্প্রদায়ের যারা খালসা হিসাবে বা সন্ত সৈনিক হিসাবে দীক্ষা গ্রহণ করেন তাদেরকে বলা হয় অমৃতধারী, আর তাদেরকে পঞ্চক ধারণ করতে হয়। পঞ্চক হল কেশ, কৃপাণ, কাচ্ছা, কঙ্গ আর কড়া। 1699 সালে শিখদের দশম গুরু গোবিন্দ সিং আনন্দপুর সাহিবে শিখদের সন্ত সৈনিক বা খালসা হিসেবে দীক্ষিত করার প্রথাটি প্রচলন করেন, আর সেই দিনটা ছিল 1699 সালের 30শে মার্চ। আর সেই 1699 সালের থেকেই বৈশাখীর দিনটাকে খালসা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এই দিন শিখরা কীর্তন করে, গুরুদুয়ারে যায়, নগর কীর্তন মিছিল করে, নিশান সাহেব পতাকা উত্তোলন করে, আর উৎসবের অঙ্গ হিসেবে খাবার বণ্টন করে। তাহলে বন্ধুরা, দেখলেন তো কালকের প্যারেডের ছবি? আমি তো আর যেতে পারিনি, আমিও এই ফটোতেই দেখেছি। আমি আগের বছর এখানে ছিলাম, কিন্তু আগের বছর শুধু নয়, লাস্ট 3 বছর এই প্যারেডটা বন্ধ ছিল করোনার জন্য, তারপর এই বছর থেকেই আবার শুরু হয়েছে। আর আপনারা তো জানেন যে ক্যানাডাতে প্রচুর পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ কিন্তু ক্যানাডার থার্ড ল্যাঙ্গুয়েজ, জানেন, এত বেশি পাঞ্জাবি এখানে থাকে। তো প্রচুর ভিড় হয়েছিল কালকে, ওরা বলছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল, তো অনেক খাবার ছিল, জানেন, ওরা বলছিল যে খুব গরম গরম জিলাপি বিক্রি হচ্ছিল, তারপর দই বড়া ছিল। জিলাপি খেতে আমি ভীষণ ভালোবাসি, জিলাপিটা শুনে আমার বেশ লোভ হচ্ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল, জলে ছাতা নিয়ে বাচ্চা নিয়ে, ওই জন্য ওরা আর ওখান থেকে কিছু আনতে পারেনি। কিন্তু টরন্টো ডাউন টাউনে যেখানে ওরা গেছিল ওখানে একটা খুব ভালো তিব্বতি দোকান আছে, জানেন, খুব ভালো মোমো পাওয়া যায়, তাই জন্য আমরা ওই দিকে গেলেই ওই মোমো নিয়ে আসি। তো ওরাও কালকে আমাদের জন্য একটা চিকেন মোমোর একটা বক্স নিয়ে এসেছিলো, তো ফেরার পথে ওরা আমাদের দিয়ে গেল। কালকে রাত্রিবেলা ওই মোমো খেয়েই আমরা ডিনার করেছি, কিন্তু সেটার ফটো আর তোলা হয়নি তখন, ভিডিও। অ্যাকচুয়ালি কী হচ্ছে জানেন, রাত্রিবেলা 9টা সাড়ে 9টা বাজলেই এত পায়ে ব্যথা শুরু হয়ে যাচ্ছে যে তখন আর কিছুই ভালো লাগছে না, সেই জন্য আর ফটো তোলা হয়নি। আর এখন বাজে প্রায় 7:30, একটু পরে আমাদের আরেকজন বন্ধু, ওরা আমাদের সাথে আজকে দেখা করতে আসবে। এ ওরা এসেছিল, একটা বাচ্চার জন্মদিন ছিল, তো ওই জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে ওরা আমাদের সাথে দেখা করে যাবে। একটু দেরিই হবে আসতে, 8:30 মতো তো বাজবেই, বলুন, এক জায়গা থেকে ঘুরে আবার আসবে। আমাদের বাড়ি থেকে এই 3-4 কিলোমিটার দূরেই একটা গুরুদ্বার আছে, এইখানকার ওই গুরুদ্বারটা বেশ বড় গুরুদ্বার, জানেন, একবার আমরা গেছিলাম উইকেন্ডে ওই জিতু ভাইদের সাথেই গেছিলাম, আর খুব বড় লঙ্গরও, কত রকমের খাবার, হ্যাঁ সবই ভেজ খাবার পাওয়া যায়, কিন্তু খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল। একবারই গেছিলাম, কিন্তু তখন তো মানে ব্লগ করতাম না, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, পরে পা ঠিক হলে আবার যখন যাব তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমাদের বাড়ির কাছে একটা হিন্দু মন্দিরও আছে, এখানে অনেকগুলোই হিন্দু মন্দির আছে, কিন্তু আমাদের বাড়ির কাছে যে হিন্দু মন্দিরটা সেটাই 4 কিলোমিটার, মোটামুটি 4-5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই একটা হিন্দু মন্দির আছে, কিন্তু এই এখন তো যেতে পারছি না, নাহলে এটা যেহেতু কাছে এই মন্দিরটায় মাঝে মাঝে যাওয়া হয়, বাকি যে মন্দিরগুলো সেগুলো বেশ অনেকটাই দূর। যেমন যে কালীবাড়ি আছে সেটা টরন্টোতে, টরন্টোর কালীবাড়ি এখান থেকে অনেকটা দূর, প্রায় ওই 24-25 কিলোমিটার, আর যেহেতু আমাদের গাড়ি নেই, উবারে যেতে হয়, তো অনেকটা বেশি খরচা পড়ে যায়, কিন্তু এইখানকারটা একদমই কাছে, এখানটা আমরা বেশ কয়েকবার গেছি, কিন্তু এখন এই পায়ের জন্য আর যাওয়া হচ্ছে না। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগছে আমার ব্লগ কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। যদি ব্লগ ভালো লাগে
একটা লাইক করে দেখবেন আর শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো টাটা, কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগে। বাই।